আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এর আগে ডিভি সিরিজ টিউটোরিয়ালের দুইটা পার্ট অলরেডি হয়ে গেছে, এটা হচ্ছে তিন নাম্বার পার্ট। এই তিন নাম্বার পার্টে আমরা গুগল এপিআই কি এর পর থেকে অপশনগুলো দেখব। তো চলেন আমরা শুরু করি। এরপরে প্রথম যে অপশনটা আসছে এনকিউ গুগল ম্যাপস স্ক্রিপ্ট, আমরা যে গুগল ম্যাপটা ইন্টিগ্রেট করলাম এইটার স্ক্রিপ্টটাকে এনকিউ করবে কি না, এই অপশনটা যদি আমরা ডিজেবল করে রাখি তাহলে যখন আমরা ম্যাপটাকে ইন্টিগ্রেট করব তখন এক্ষেত্রে আমাদের সার্চ করে লোকেশন বের করা এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে একটু ঝামেলা হবে। বাট এখানে এনকিউ গুগল ম্যাপ স্ক্রিপ্টটাকে যদি আমরা সহজে এখানে অ্যানাবল করে রাখি, এটা আমাদের গুগল ম্যাপটাকে ফাইন্ড করে লোকেশনটা এবং এটাকে ইন্টিগ্রেট করতে খুব সুবিধা করে দিবে। সো এটা আমরা অ্যানাবল রাখবো। তারপরের অপশনটা আমরা দেখছি ইউজ গুগল ফন্টস, গুগল ফন্টস আমরা ব্যবহার করতে চাই কি না, আমরা এখানে অ্যানাবল করে রেখেছি, তার মানে এখন আমরা গুগল ফন্ট পাবো। কিন্তু এখানে যদি ডিজেবল করে রাখি, ডিজেবল করে রাখলে কি হবে, ডিজেবল করে রাখলে কিন্তু আমরা আমাদের সাইটে যখন যাব, আমরা এই যে এখানে সাইটে গেলাম ধরেন, ওকে সো এখানে সাইটে গেলাম, সাইটে যাওয়ার পর এটা গুগল ম্যাপস, এখানে গেলাম, যাওয়ার পরে ধরেন এই যে এই অপশনটা এখানে লেখা, এই লেখাটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমাদের কি আসছে, এখানে আমাদের লেখা আসছে টেক্সট, এটা হচ্ছে টেক্সট। তো এই টেক্সটটাকে আমরা কি করব এখন, চেঞ্জ করব। সো আমরা এই যে টেক্সটের এখানে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করার পর ফন্টের এখানে যখন ক্লিক করব তখন আমরা এখানে এই যে গুগলের যতগুলো আমরা ফন্ট এখানে দেখতে পাই এই অপশনগুলো কিন্তু এখন আমরা আর পাবো না। কিন্তু এখানে যদি আমরা এইটাকে অ্যানাবল করে রাখি, গুগল ফন্টটাকে অ্যানাবল করে রাখি এই যে এই অপশনটাতে এইটাতে, গুগল ফন্টটাকে যদি অ্যানাবল করে রাখি তাহলে কিন্তু এই অপশনগুলো আমরা খুব সহজেই পাবো। আমরা এখান থেকে এই ইউজ গুগল ফন্টস এই অপশনটাকে অ্যানাবল করে রাখবো, তাহলে এটা আমরা যখন এই ফন্টটাকে ব্যবহার করব তখন এখানে সমস্ত ধরনের গুগল ফন্টগুলো দেখতে পাবো। এখন এখানে আমরা দেখতেছি শো ফেসবুক আইকন, সো এই ফেসবুক আইকনটা আমরা দেখতে চাই কি না, ফেসবুক আইকন কোথায়, এই যে আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি তাহলে আমরা নিচের দিকে দেখতে পাবো এই যে ফেসবুক আইকন, টুইটার আইকন, গুগল প্লাস আইকন, ইনস্টাগ্রাম এবং আরএসএস ফিড, এখানে সবগুলো আইকন দেওয়া আছে। সো এই অপশনগুলো আসছে এখান থেকে, আমি যদি এই সবগুলোকে এখান থেকে ডিজেবল করে দিই তাহলে কিন্তু এগুলো আর আমার এখানে দেখাবে না, এই যে যে পাঁচটা ওখানে দেখাচ্ছে এই পাঁচটা দেখাবে না। তো আশা করি এই পাঁচটার অপশন আপনারা বুঝতে পেরেছেন। ফেসবুক ইউআরএল, এই যে ফেসবুক আইকনগুলো দেখাচ্ছে এখানে ক্লিক করলে কোন ইউআরএলে যাবে, এই ইউআরএলটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো, এখানে কিন্তু এখন ব্ল্যাঙ্ক আছে, সো এগুলো আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। নাম্বার অফ প্রোডাক্টস ডিসপ্লেড অন উকমার্স, উকমার্সের আর্কাইভ পেজে আমাদের কয়টা প্রোডাক্ট দেখা যাবে সেই প্রোডাক্টের সংখ্যা এখান থেকে আমরা ডিফাইন করে দিতে পারবো। নাম্বার অফ পোস্ট ডিসপ্লেড ইন ক্যাটাগরি পেজ, প্রতিটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো পোস্ট থাকতে পারে, সে এই পোস্টগুলো কতটা করে একটা পেজে দেখাবে এইটা ডিফাইন করছে। তো আমরা যদি যে কোনো একটা আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, ভিজিট যদি করি মেবি আমাদের বিভিন্ন ধরনের পোস্ট ক্রিয়েট করা নাই, তবু আমি দেখানোর চেষ্টা করি। সো আমরা এই হোম পেজটাতে যাই, হোম পেজটাতে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আনক্যাটাগোরাইজড একটা অপশন আছে, তার মানে কি আমরা কোনো ক্যাটাগরি ক্রিয়েট করিনি। সো আমরা আনক্যাটাগোরাইজডে ক্লিক করলে আমাদের কি হচ্ছে, এই ক্যাটাগরি পেজে আসছে, সেই ক্যাটাগরি পেজে আসলে টোটাল কতটা করে পোস্ট দেখাবে এই অপশনটা আমাদের এই এই অপশনটা আমাদের ওখান থেকে ডিফাইন করে দিতে পারবো আমরা। এবার এই ক্যাটাগরি পেজ নিচে আমরা এই যে ব্লগ দেখতে পাচ্ছি, এই ব্লগের বিভিন্ন ধরনের ক্যাটাগরি যেটা আমরা দেখতে পাই, এই ক্যাটাগরিগুলো, এই যে এটা শুধুমাত্র আমার একটাই ব্লগ আছে এবং সেটা আনক্যাটাগোরাইজড, এই জন্য এই যে আর্কাইভ ক্যাটাগরিজ, এখানে আমার টোটাল কয়টা করে পোস্ট দেখা যাবে এইটাকে আমি এখান থেকে ডিফাইন করে দিতে পারবো এইটা। এবার এখানে আমার বলছে সার্চ পেজ, নাম্বার অফ পোস্ট, কতটা করে আমি পোস্ট মানে প্রতিটা পেজে ডিফাইন করতে পারবো এটা এখান থেকে দিতে পারবো, এবং ট্যাগ পেজে আমাদের কতটা করে পোস্ট থাকবে এটা আমরা ডিফাইন করে দিতে পারবো। তো এগুলো আমাদের অত জরুরি বিষয় না, আমাদের কাজের সাপেক্ষে যখন লাগবে তখন এখান থেকে আমরা চেঞ্জ করে দিলে এগুলো প্রতিটা অপশন চেঞ্জ হবে। ডেট ফরম্যাট, আমাদের ডেট ফরম্যাটটা কী হবে, এখানে দেখেন প্রথমে এম দেওয়া আছে, তার মানে প্রথমে হচ্ছে মান্থ,
তারপরে এম এটা দেওয়ার পরে এখানে ইয়ার ইয়ার দেওয়া আছে। সো আমরা এটাকে কিভাবে এখান থেকে চেঞ্জ করতে পারি, আমরা যদি এখানে হেল্পের এখানে এই যে কোশ্চেন মার্ক আছে এখানে ক্লিক করি তাহলে বলছে হেল্প ফরম্যাটিং ডেট অ্যান্ড টাইপ, এটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে যত ধরনের অপশন এখানে দেখাবে। সো আমরা এটাতে ক্লিক করি তাহলে এই যে ডেট অ্যান্ড টাইপের যত ফরম্যাট, এই যে পিছনের দিকে আমরা ব্যাকিং থেকে দেখতে পাচ্ছি এই সবগুলো অপশন। ফর এক্সাম্পল এই যে এইটা এখানে দেওয়া আছে, এটা মানে হচ্ছে এই যে এখানে আপনার ফ্রাইডে হবে, তারপরে সেপ্টেম্বর 24 হবে, এইভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এখানে এইটা দ্বারা বোঝাচ্ছে যে ফুল নেম অফ ডে উইক, লোয়ার কেস এল দ্বারা বোঝাচ্ছে ফুল নেম অফ ডে উইক, তারপরে এফ দ্বারা বোঝাচ্ছে ফুল নেম অফ মান্থ, মান্থের ফুল নেম, জে দ্বারা বোঝাচ্ছে যে দ্য ডে অফ দ্য মান্থ, আর এখানে ওয়াই দ্বারা বোঝাচ্ছে যে আমাদের ইয়ার মানে বছর। নিচের দিকে আরও শর্টকোড অপশন আছে, এগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবার এখানে বলছে ইউজ এক্সার্পট হোয়েন ডিফাইন্ড, এক্সার্পট কোনটা, এক্সার্পট হচ্ছে আমরা যখন একটা পোস্ট দেখি, আমরা যে কোনো ধরনের একটা পোস্ট, এখানে আমাদের পোস্ট আছে, এই পোস্টে কিন্তু আমরা কোনো টেক্সট লেখা দেই নাই। সো এইখানে যদি টেক্সট থাকতো তাহলে আমরা ভালো বুঝতে পারতাম। আমরা এই এইটাতে রিটার্ন টু ডিফল্ট এডিটর করি, এই যে এখানে কিন্তু আমাদের লেখাগুলো অত নাই, তো আমরা এখান থেকে লরেম ইফসাম লেখাটা একটু নিয়ে আসি। সো লরেম ইফসাম সার্চ দিলাম, সার্চ দিয়ে এটা হচ্ছে ডামি টেক্সট জেনারেটর। আপনাদের ওয়েবসাইটে যখনই কোনো ডামি টেক্সট দরকার হবে তখন এখান থেকে আপনারা কপি করে যে কোনো ধরনের টেক্সট নিয়ে আসতে পারেন, এটা হচ্ছে এই লরেম ইফসামের সুবিধা। সো আমরা এখানে এসে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলে এখানে কিন্তু অনেকগুলো আমাদের এখন কি আসলো, আমাদের টেক্সট আসলো। এবার যদি আমরা পোস্টটাকে ভিউ করি, সো পোস্টটাকে ভিউ করছি, এই যে এটা হচ্ছে আমাদের পোস্ট, এটা হচ্ছে আমাদের পোস্ট। এবার আমাদের হোম পেজে যাই, তো হোম পেজে আমাদের এখানে কী ছিল এরকম ছিল। এবার হোম পেজের এখান থেকে আমরা এটাকে রিফ্রেশ করি, এখন দেখেন আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে ইটের পর পর্যন্ত এই যে এই লেখাটা দেখা আছে, এটাকে বলছে এক্সার্পট, মানে একটা পোস্টের যে আমরা ডেসক্রিপশনগুলো দিয়ে থাকবো এই ডেসক্রিপশনগুলো কতদূর পর্যন্ত দেখাবে এটা কিন্তু আমরা ডিফাইন করে দিতে পারবো। সো আমরা এখানে অপশনটা দেখতে পাচ্ছি, আমাদের থিম অপশনে এখানে লেখা আছে হচ্ছে ইউজ এক্সার্পট হোয়েন ডিফাইন্ড, তার মানে কি যখন এক্সার্পটটাকে ডিফাইন করা হবে পোস্টের ভিতরে তখন এইটাকে আমরা ব্যবহার করতে পারবো। সো আমি এটাকে অ্যানাবল করে দিলাম, অ্যানাবল করে দেওয়ার পর আমরা এই যে পোস্টে যদি যাই, পোস্টের এখানে বিভিন্ন ধরনের কিন্তু অপশন থাকে, যেমন এই ডকুমেন্টের ভিতরে গেলে আমরা এখানে ক্যাটাগরি ট্যাগ এই যে এখানে এক্সার্পটের অপশন পাচ্ছি, তো এটা অপশনাল, এটা আমরা দিয়ে দিতে পারি। তাহলে আমরা একটু টেস্ট করে দেখি আসলে কীভাবে আমরা দিতে পারি। ধরেন আমাদের হোম পেজে এখন দেখা যাচ্ছে এই যে ইটের লো ইটের পরে এতদূর পর্যন্ত দেখা যাচ্ছে, ইট পর্যন্ত, তা আমরা ধরেন এখন দেখাবো শুধুমাত্র এই দুই লাইন, তো আমরা এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এই পোস্টের এক্সার্পটের এখানে এসে এটা পেস্ট করে দিলাম এবং আপডেট দিলাম। এবার দেখেন কি ম্যাজিকটা হয়, এবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু রিলোড দিই, রিলোড দিলেই এখন আমাদের এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার কথা। এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র দুই লাইন দেখাচ্ছে, তার মানে এক্সার্পট মানে হচ্ছে আমাদের এই হেডলাইনের পরে এই পরবর্তী অংশগুলো আমরা কতটুকু দেখাতে চাচ্ছি এইটা হচ্ছে এক্সার্পট। এটা যদি আমরা এখান থেকে ডিজেবল করে রাখি তাহলে ডিফল্ট অবস্থায় সে অতটুকু দেখাবে, আর আমরা যদি অ্যানাবল করে রাখি আমরা এখানে এক্সার্পট হিসেবে যখন ব্যবহার করব তখন আমরা এটাকে অ্যানাবল করে রাখব। রেসপন্সিভ শর্টকোট, আমরা বিভিন্ন ধরনের রেসপন্সিভ শর্টকোট এখানে ব্যবহার করতে পারবো। গুগল ফন্ট সাবসেট, আমরা একটু আগে দেখলাম এখানে কিন্তু আমরা গুগল ফন্টটাকে অ্যানাবল করে এসেছি, এই যে গুগল ফন্টটাকে অ্যানাবল করে এসেছি। এই গুগল ফন্টের বিভিন্ন ধরনের আবার সাব ফন্ট আছে, সাবসেট আছে, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো যদি আমরা চাই। তো হয়তো আপনাদের মাথায় ঢুকছে না আসলে গুগল ফন্টের আবার কোথায় সাব ফন্ট আছে, আমি একটু দেখাই। সো আমরা যদি গুগল ফন্টে যাই তাহলে গুগল ফন্টের এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা জাস্ট যে কোনো একটা ফন্টটাকে যদি ওপেন করি, ধরেন এখানে রোবোটোটাকে ওপেন করলাম, রোবোটোকে ওপেন করলে আমরা এখানে বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু দেখতে পাই। এই সিলেক্ট স্টাইলে ধরেন ক্লিক করলাম তাহলে আমরা এই স্টাইলটা পাচ্ছি, এখানে ইমবার্ড অপশনের নিচে এখানে না, ওকে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পপুলার পেয়ারিং উইথ রোবোটো, রোবোটোর সাথে এখানে বিভিন্ন ধরনের কিন্তু আরও এই যে এগুলোকে বলছে সাবসেট, হ্যাঁ ওকে। সো এখানে আমরা বিভিন্ন ধরনের যে সাবসেটগুলো পাবো, এখানে আমরা যেটা পাবো এটা কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারবো যদি আমরা এটাকে এখান থেকে অ্যানাবল করে দিই। এবার পরবর্তী অপশন আসছে ব্যাক টু টপ বাটন,
আমরা এখানে কিন্তু এখন ডিজেবল করা আছে। এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, ভিজিট করার পর আমরা সবার নিচে চলে আসি, এখানে কিন্তু কোনো ধরনের বাটন আমরা দেখতে পাচ্ছি না, খেয়াল করেন কোনো বাটন নাই। কিন্তু আমরা যখনই এখানে এইটাকে অ্যানাবল করে দেব, অ্যানাবল করে দেওয়ার পর আমরা সেভ চেঞ্জেস দেব, এরপর আমাদের ওয়েবসাইটটাকে এসে আমরা কী করব, একবার রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখানে একটা অপশন চলে আসবে, যে অপশনটা আমাদের ওয়েবসাইটটাকে ন্যাভিগেট করতে খুব কাজে দিবে, সাহায্য করবে। এই যে এখন কী দেখতে পাচ্ছেন, এখানে একটা বাটন চলে আসছে তীরচিহ্ন, এই তীরচিহ্নে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটার একদম টপে চলে যাচ্ছে। আমরা এইভাবে স্ক্রল করবো, স্ক্রল করবো, স্ক্রল করতে করতে আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে আমাদের নিচের দিকে, তখন আবার আমরা স্ক্রল করে এত উপরে ওঠার থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করলে খুব সহজেই আমাদের ওয়েবসাইটটা আমাদেরকে প্রথমে আমাদের প্রথম অংশে নিয়ে চলে আসবে ওয়েবসাইটে। সো এই অপশনটা আপনাদের এখানে এই কাজটা করে দেবে। স্মুথ স্ক্রোলিং, আমরা যখন ওয়েবসাইটে আমাদের অনেক ধরনের অনেক আমরা মানে কি বলবো অনেক ডিজাইন ব্যবহার করব, অনেক বেশি কন্টেন্ট থাকবে, তখন আমাদের এই যে স্ক্রোল করতেছি না, আমরা মাউস দিয়ে স্ক্রোল করতেছি, এই স্ক্রোলটা তখন কি স্লো হয়ে যাবে, যত বেশি কন্টেন্ট হবে তত বেশি ওয়েবসাইটটা স্লো লোডিং নেবে। তখন যাতে একটু স্মুথভাবে ওয়েবসাইটটা লোডিং নেয় এই জন্য আমরা এই স্মুথ স্ক্রোলিং এটাকে অ্যানাবল করে রাখবো। ডিজেবল ট্রান্সলেশন, ট্রান্সলেশন মানে হচ্ছে ওয়েবসাইটে আমরা এই যে ট্রান্সলেটর ব্যবহার করি, গুগল ট্রান্সলেটর আছে তার মধ্যে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল ট্রান্সলেট, এই বিভিন্ন ধরনের ট্রান্সলেট আমরা যে করে থাকি অন্যান্য ভাষায়, এটা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে এখান থেকে আমরা এটাকে ডিজেবল করে রাখতে পারবো। অ্যানাবল রেসপন্সিভ ইমেজ, তাহলে রেসপন্সিভ ইমেজ আমরা যেগুলো ব্যবহার করবো এটাকে আমরা অবশ্যই অ্যানাবল করে রাখবো। এবং পরবর্তী অপশন আছে মিনিফাই কম্বাইন জাভাস্ক্রিপ্ট এবং কম্বাইন সিএসএস। আমরা জানি যে থিমটা বিভিন্ন ধরনের সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং বিভিন্ন ধরনের এইচটিএমএল, বিভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের থিমটাকে তৈরি করা হয়েছে, এবং এই থিমটার ভিতরে বিভিন্ন ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার কারণে এই ওয়েবসাইটটা লোডিং নিতে অনেক সময় লাগে। তো যখন এটা মিনিফাই করা বোঝাবে, মিনিফাই মানে হচ্ছে সবগুলোকে এই যে নিউ বাই লাইন এভাবে আমরা লিখি না, H1 ট্যাগ লিখি, H1 ট্যাগ লিখে H1 এর সাথে আমরা যেগুলো লিখি, লেখার পরে H1 এর নিচে আবার আমরা যাই, যে আবার এভাবে আমরা লাইন বাই লাইন নিচের দিকে লিখতে যাই, এইভাবে লাইন বাই লাইন যখনই আমরা কোড লিখব তখনই কোডটা আমাদের সাইজটা অনেক বড় হবে এবং জায়গাটা অনেক বেশি খাবে, এই জন্য আমাদের ওয়েবসাইটের লোডিংটা অনেক স্লো হয়ে যাবে। কিন্তু এই লেখাটাকে আমরা মিনিফাই করার মাধ্যমে এটাকে আমরা একই লাইনে ব্যবহার করতে পারবো। যেমন এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এটাকে কিন্তু এই একই লাইনে ব্যবহার করতে পারি। সো একই লাইনে যখনই আমরা লিখব তখনই আমাদের কোডটা অনেক সুন্দর হবে, সুন্দর হবে মানে কোডটা অনেক বেশি মিনিফাই হয়ে যাবে, এবং মিনিফাই হওয়ার কারণে আমাদের পেজ লোডিং স্পিডটা অনেক বেশি মানে ফাস্ট হবে এবং কমে যাবে। সো এটা আমাদের এই অপশনগুলো আমরা অ্যানাবল করে রাখবো, এটা আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে খুবই কাজে দিবে। কাস্টম সিএসএস, আমরা যখন আমরা কাস্টমভাবে কোনো সিএসএস কোড লিখতে যাইব তখন আমরা এই কাস্টম সিএসএসের এখানে কোডটাকে নিয়ে এসে আমরা লিখবো, অথবা কোডটাকে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবো, দিয়ে এখানে সেভ চেঞ্জেস করে দেবো। সো এই ছিল ডিভির যে টিউটোরিয়াল, ডিভির এই থিম অপশনের আমরা সমস্ত জেনারেলের এই অপশনগুলো আমরা ঘেটে ঘেটে প্রতিটা দেখলাম। এর পরবর্তীতে আমি এখান থেকে আর যেগুলো আমাদের প্রয়োজনীয় লাগবে সেগুলো আমি দেখাবো, দেখানোর পর আমরা মূল আমাদের যে ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, এই ডিজাইনে আমরা ফেরত যাব, এবং আমরা আমাদের ডিভি দিয়ে কীভাবে খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারি এবং এগুলো কীভাবে আমরা কাস্টমাইজ করতে পারি ফুল বিষয়গুলো আমরা দেখব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবারও আপনাদের সাথে কোনো এক টিউটোরিয়ালে দেখা হবে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের ফেসবুক যে গ্রুপ আছে এই গ্রুপে আপনি অবশ্যই জয়েন করে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের প্রিমিয়াম রিসোর্স কোর্স এবং বিভিন্ন ধরনের প্রিমিয়াম রিসোর্স আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে। সো আসসালামু আলাইকুম।